প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, মহান স্রষ্টার নিকট প্রার্থনা করিও তাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কভার লেটার এই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা লক্ষ্য রাখো, দেখো যে এখানে আমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এর 228 নম্বর পৃষ্ঠায় রাইটিং এ কভার লেটার শিরোনামটা অবশ্যই দেখতে পাচ্ছ যে রাইটিং এ কভার লেটার। আজকের এখান থেকে আমাদের লার্নিং আউটকামস কি, যে আফটার দিস সেশন উই উইল বি এবল টু রাইট এ কভার লেটার। আফটার দিস সেশন উই উইল বি রাইট এ কভার লেটার। হেয়ার you can see a cover letter is a letter that has to accompany a CV. It usually refers to the advertisement for the post a candidate is applying for, with dates and source of the advertisement and a brief note on the applicant's background and qualification. The applicant's CV has to be enclosed, attached with the cover letter. Well, here again, a cover letter is a letter that has to accompany a CV. Again, a cover letter is a letter that has to accompany a CV. It usually refers to the advertisement for the post a candidate is applying for, with dates and source of the advertisement and a brief note on the applicant's background and qualification. The applicant's CV has to be enclosed or attached with the cover letter. The following sample cover letter shows what a cover letter usually contains. First, date. First, we write date, upper side and left side. Upper left side we write date, month and year. 25 January 2016, এখানে আমরা এখানে 16 দেখতে পাচ্ছি, আমরা 21 লিখব, অর্থাৎ যখন আমরা যেই তারিখ ওই তারিখটা আমরা লিখব। সেকেন্ড, দ্য অ্যাড্রেস অফ কোম্পানি হুইচ ইন্ডিকেটস দ্য অ্যাডভার্টিজমেন্ট, দ্য লাইব্রেরিয়ান পাবনা কমিউনিটি লাইব্রেরি 15 সদর রোড পাবনা। এখানে আমরা অ্যাড্রেসটা লিখব যেখানে অ্যাডভার্টিজমেন্টের মধ্যে যা উল্লেখ থাকে সেই অ্যাড্রেসটা কী করব আমরা এখানে লিখব। উই উইল রাইট দ্য অ্যাড্রেস হুইচ ইন্ডিকেট দ্য অ্যাডভার্টিজমেন্ট। নেক্সট, ডিয়ার স্যার, ফার্স্ট ডেট, সেকেন্ড অ্যাড্রেস, থার্ড ডিয়ার স্যার। নেক্সট, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ দ্য লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ইন ইউর লাইব্রেরি, অ্যাডভার্টিস্ট ইন দ্য ডেইলি স্টার অন 25 November 2016, প্লিজ সি মাই সিভি অ্যান্ড আদার রিলিভেন্ট পেপার্স সেন্ডস টু ইউ as attachment with this mail. তাহলে প্রথমে আমরা কি দিয়ে শুরু করছিলাম, তারিখ, মাস এবং সাল। দ্বিতীয়বার আমরা কি, দ্বিতীয় যে আমরা লিখব অ্যাড্রেস, ঠিকানাটা লিখব যেটা উল্লেখ থাকে। তারপরে আমরা ডিয়ার স্যার দিয়ে শুরু করব, এরপরে আমরা আমাদের বিষয়বস্তুটা সংক্ষেপে লিখব, সে কি, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ দ্য লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে যেটা উল্লেখ থাকে, যে পদের কথা, যে পোস্টের কথা, সেটা আমরা এখানে লিখব।
এবং যে পত্রিকার নাম থাকে ওই পত্রিকার নাম আমরা দেব এবং যে তারিখ থাকে ওই তারিখটা আমরা উল্লেখ করব। এটা আমাদের কভার লেটারের এই অনুযায়ী হবে। তারপরে আমরা কি প্লিজ সি মাই সিভি অ্যান্ড শেষ কথা। এবার দেখো যে এরপরে আমরা আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইওর রেসপন্সেস, এই বলে আমরা কি করব যে শেষ অংশটা দিয়ে দিব। তারপরে আমরা যে এখানে আমাদের একেবারে শেষ অংশে যে কি বেস্ট রিগার্ডস, এখানে তোমাদের নাম লিখবে, তোমাদের নাম লিখবে শেষ। তাহলে আমরা এখানে একটা সিভিতে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয়, যে এইভাবে আমরা কি করব একটা সিভি লিখতে যেয়ে এই অংশগুলো আলাদা আলাদা করে আমরা লিখব। যদি আমরা এটাকে ফলো করি তাহলে আমরা কি অতি সহজেই একটা কভার লেটার কি লিখে ফেলতে পারবো। তাহলে একটা কভার লেটার লেখার জন্য আমাদের প্রথমেই যে কি বাম দিকে উপরের দিকে তারিখ মাস সাল, এরপরে কোম্পানির যে অ্যাডভার্টাইজদের মধ্যে যে অ্যাড্রেস থাকবে তা আমরা লিখব, তারপর ডিয়ার স্যার দিয়ে শুরু করব। এবার মূল অংশ, হ্যাঁ, শেষে আমরা কী লিখব, আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্সেস, এবং শেষে আমি আমার কী করব নামটা পূর্ণভাবে লিখে দেব, বেস্ট রিগার্ডস ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, তোমাদের সকলকেই কি ধন্যবাদ, এবং তোমরা এটা কী করবে একটু লক্ষ্য রাখবে।